টিকটক যে অ্যাপসটি আমরা সবাই ব্যবহার করে থাকি। আজকের ভিডিওতে টিকটকের সেরা পাঁচজন বাংলাদেশি মেয়ে টিকটকারকে নিয়ে কথা বলবো, যাদের ভিডিওতে করা অভিনয়, অঙ্গভঙ্গি ও হাসি দেখে আপনি মুগ্ধ হবেন। আর সবার শেষে যে টিকটকারটির সম্পর্কে বলবো তাকে প্রথম থেকে আপনি ক্রাশ খেতে বাধ্য। তাহলে এবার চলে যায় মূল ভিডিওতে। নাম্বার 5, আফরা মিমো। টিকটক চালান অথচ আফরা মিমোকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ তার ভিডিওতে করা অভিনয় মুগ্ধ করে সবাইকে। বিশেষ করে তার টিকটক ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তার ডাকনাম মিম। টিকটকে তার ফলোয়ার 2.1 মিলিয়ন আর টোটাল লাইক 45 মিলিয়ন। চলুন তার একটি ভিডিও দেখে আসি। নাম্বার 4, আরোহী মিম। মিম মূলত টিকটকের পাশাপাশি মডেলও। যারা স্কুল লাইফ লাভ স্টোরি দেখেছেন তারা অবশ্যই জানেন সে মূলত প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পায়। নাটকের পাশাপাশি সে টিকটকও করেন। মিম নাটকের মতো টিকটকে অনেক ভালোবাসা পেয়েছেন। তার টিকটকের ফলোয়ার 3.6 মিলিয়ন আর টোটাল লাইক 50 মিলিয়ন। মাইসেলফ শামসুর রহমান স্বপন ওরফে অ্যালেন স্বপন। দর্শক, আরোহী মিমকে আপনার কেমন লাগে কমেন্ট করে জানান। নাম্বার 3, নৌরিন আফরোজ পিয়া ও রাইসা জাহান। নাম্বার 3-তে দুজনকে রাখার একটি বিশেষ কারণ রয়েছে। মূলত দুজনকে দেখতে প্রায় একই লাগে, তাদের দুজনের হাসিটা আমার ফেভারিট। নৌরিন আফরোজ পিয়া আমাদের দিনাজপুরের মেয়ে, সে টিকটকের পাশাপাশি ইউটিউব ভিডিওও করে। তার কাছে রয়েছে 2টি সিলভার প্লে বাটন। টিকটকে তার ফলোয়ার 5.4 মিলিয়ন, টোটাল লাইক 165.9 মিলিয়ন। আমি একজনের সাথে রিলেশনশিপে আছি কিন্তু সেও জানে না আমিও জানি না। আমার রাইসা জাহান হাসির মাধ্যমে অর্জন করে নিয়েছেন প্রায় 30 লক্ষ মানুষের ভালোবাসা। তার টোটাল লাইক 115.6 মিলিয়ন। তার সব থেকে বেশি ভিউজ পাওয়া ভিডিওটি হচ্ছে এটি। নাম্বার 2, অনামিকা ঐশী। ফলোয়ারের দিক দিয়ে অনামিকা ঐশী বাংলাদেশের দ্বিতীয় টিকটকার। অনামিকা ঐশী টিকটকের সব ছেলের ক্রাশ। সে ভিডিও আপলোড দিলে লাইকের ভূমিকম্প শুরু হয়। সরি গাইস, একটু মজা করলাম। যাই হোক, টিকটকে তার ফলোয়ার 6.3 মিলিয়ন ও টোটাল লাইক 213.9 মিলিয়ন। বর্তমান সময়ে সে টিকটকের পাশাপাশি বিভিন্ন নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করছেন। তাকে দেখতে একদম পুতুলের মতো লাগে। নাম্বার 1-এ রয়েছেন শামিমা আফরিন অমি। মুগ্ধ করা এই স্মাইল কুইন বাংলাদেশের 1 নম্বর টিকটকার। সে তার হাসির মাধ্যমে ভালোবাসা অর্জন করে নিয়েছেন সবার। টিকটকে তার হাসি দেখে ক্রাশ খান অনেকে। তার হাসি, ভিডিওতে করা অভিনয় তাকে পৌঁছে দিয়েছেন 1 কোটি মানুষের ভালোবাসার পরিবারে। টিকটকে এখন পর্যন্ত সে প্রায় 5000টির মতো ভিডিও আপলোড করেছেন। তাকে ফলো করেন 9.6 মিলিয়ন মানুষ, যা প্রায় 1 কোটি। তার টোটাল লাইক 327.4 মিলিয়ন। অমি বাংলাদেশের প্রথম টিকটকার যে টিকটকে 10 মিলিয়ন হিট করবেন। তোমার হাসি সুন্দর, মানে তুমি সুন্দর। বন্ধুরা, বাংলাদেশের সেরা 5 জন মেয়ে টিকটকারের মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নিত্য নতুন এমন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।